Her şartlarına var ya, bak gözüm var ya. Abi bak şaş. Babası çok harap. দেখতে অনেকটাই পুতুলের মতো হলেও এগুলো আসলে চলতি বছরের কৃষকের উৎপাদিত আলু। ভেজাল কীটনাশক প্রয়োগে কপাল পুড়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের কৃষকদের। যদিও এমনটা হওয়ার কথা ছিল না, কেননা তাদের ছিল আগাম প্রস্তুতি। শীত মৌসুমে আলুর ছত্রাকজনিত রোগ থেকে বাঁচতে কীটনাশক প্রয়োগের পর এমনই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছে আলু উৎপাদনের খরচ তো দূরের কথা, জমি থেকে আলু তোলার শ্রমিকের বিল মেটানো যাবে কিনা তা নিয়ে সংশয়। একজন মাটিতে 30,000 টাকা খরচ, আমি 6 জন মাটি গাছে একের এক ফুট ফুট হয়েছে, সেগুলো কারণ কোন লোক নিবার গরুকে মানুষ খরচ চায় না। এইটা হয়েছে একটা কোম্পানির নতুন কোম্পানির অফিস আসছিল, সেই ওষুধটা আনিয়ে এই ওষুধ দিয়ে আমার ভূমি এরম হয়েছে। যেখানে আলুর বাম্পার ফলনে হাসছেন অন্যান্য কৃষকরা, সেখানে ঋণ করে বর্গা নেওয়ার জমিতে কষ্টের আলু আবাদ করে সব হারিয়ে চোখে অন্ধকার দেখছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এমন অবস্থায় অনেকটাই অসহায় হয়ে পড়েছেন তারা, সুলভ দৃষ্টি চেয়েছেন স্থানীয় প্রশাসনের। নিউজ ডেস্ক, আইভিও নিউজ 24। We'll be right back.